কি হয়েছিল আজকে? আজকে হয়েছিল বলতে আমাদের তৃণমূল কংগ্রেসের ছাত্র সভাপতি মাননীয় তুতন সাই বালি মাফিয়া তাছাড়া বিভিন্ন বহিরাগত নিয়ে আমাদের কলেজে ঢোকে, সেই বহিরাগতদের মধ্যে অনেকজন বিয়ার বিভিন্ন রকম মদ উল্টো পাল্টা নেশা করেছে, কলেজে ভাঙাভাঙি, ছাত্রছাত্রীদের উপর টর্চার, বিভিন্ন ছাত্রীকে টন্টিটকিরি কাটা, এসব বিভিন্ন দীর্ঘদিন ধরে করে আসছে। এছাড়া আগের বছর সোশ্যালের নামে টাকা তুলেছে, সরস্বতী পুজোর নামে টাকা তুলেছে, তারপর নবীন বরণের নামে টাকা তুলেছে, আমাদের যেটা প্রতি বছর ম্যাগাজিন বের করা হয় সেই টেন্ডার বেরিয়েছে, কিন্তু তার টাকা বা তার টাকা তুলে নেওয়া যায় কিন্তু কাজ কিছু হয়নি, সেই টাকা তাদের পকেটে গেছে, তারা সেই টাকা নিয়ে ফুর্তি করেছে, উল্টো পাল্টা জায়গায় কাজে লাগিয়েছে। আমরা দীর্ঘদিন চুপ থাকার পর আমরা ভাবলাম প্রতিবাদ করব, সেই জন্য আজকে আমরা যখন সবাই মিলে কলেজ যাই তার আগে গতকাল রাত্রে আমরা দেখি শেখ ইদল একটা ফেসবুকে পোস্ট করেছে সমস্ত তৃণমূল কর্মীদের কলেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। তার মধ্যে তৃণমূল কর্মীদের প্রত্যেকটা বহিরাগত, 25 জনের মধ্যে 20 জন বহিরাগত, 5 জন হচ্ছে ছাত্রছাত্রী কলেজের, আর আমাদের 1200 ছেলেমেয়ের মধ্যে আমাদের কাছে আজ ছিল 900 ছেলেমেয়ে। আমরা 900 ছেলেমেয়ে নিয়ে মিছিল করেছি, মিছিলের আগে ওরা সবাই মিলে ঢুকে আমাদের উপর অ্যাটাক করে, সেই অ্যাটাকে আমাদের বিভিন্নজন মানে ক্ষয়ক্ষতি হয়, মারধর করেছে বিভিন্নজনকে। ওরা যে অভিযোগ করছে তোমরা নাকি আগ্নেয়াস্ত্র নিয়ে কলেজে ঢুকেছিলে? না, আমরা পড়াশোনা করতে যাই, আমরা ওদের মতো বালি মাফিয়াও নয় বা বহিরাগতও নয়, আমরা পড়াশোনা করতে যাই, তাই আমরা বিভিন্ন মানে কোনো রকম আগ্নেয়াস্ত্র নিয়ে কলেজে ঢুকি না। আজকে যেটা হয়েছে, ওদের মধ্যে দেখা গেল যে একজনের মাথা ফেটে গেছে, আমাদের মধ্যে কেউ ওদের উপর হাত তোলেনি, ওরা নিজেদের বাইকে চাবি নিয়ে নিজেদের মাথায় মানে আঘাত করে ওসব করে আমাদের নামে একটা বিভ্রান্ত করছে আমাদেরকে, এবং থানায় গিয়ে চক্রান্ত করে একটা ডায়েরি করেছে আমাদের নামে, আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। তোমরা কী চাইছো? আমরা চাইছি যে বহিরাগত ঢোকা বন্ধ হোক, কলেজটা ভালোভাবে চলুক, আমাদের এলাকার ছাত্রছাত্রী ভালোভাবে পড়াশোনা করতে পারে, যাতে কলেজের পরিবেশ স্বাভাবিক হোক। এই ব্যাপারে আর আমরা চাইছি এই ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের দৃষ্টি আকর্ষণ হোক, আমরা ওনার কাছে খুবই উপকৃত হব যদি আমরা সফল হয়। তোমার নাম? সচিন মণ্ডল।